প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি ওএমআর শিট নিয়ে একটা ভিডিও বানাচ্ছি। যারা এখন এখন বর্তমান দিনে যে ওএমআর শিটে পরীক্ষা হয় সেগুলি এই ভিডিওটা হেল্প করবে সেই পরীক্ষা দিতে। এখানে দেখো, প্রথমে তো স্টুডেন্টস নেম যদি থাকে, এখানে যে বক্স করা আছে বক্সগুলির মধ্যে স্পেস, যেখানে নাম এবং টাইটেলের মধ্যে স্পেস ছেড়ে আমরা লিখব। মনে করা যাক পীয়ূষ, নাম পীয়ূষ রাজ একজন স্টুডেন্টের নাম। তো PIYUSH পরপর লিখে যাব ক্যাপিটাল লেটারে, আর কালো কালি অবশ্যই ইউজ করব। আর একটা স্পেস ছেড়ে দেব, স্পেস ছেড়ে তারপরে আমি টাইটেলটা লিখব। মনে করা যাক রাজ, টাইটেল পীয়ূষ রাজ, একটা স্পেস ছেড়ে তারপরে আমরা রাজ লিখলাম। এখন তার নিচে যে প্রত্যেকটা লেটারের নিচে আবার 26টা করে আবার লেটারের জন্য গোল করা মানে মানে লেটার আছে, জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা মানে বক্সের নিচে নিচে আছে। তো এখানে যেহেতু পি দিয়ে শুরু হয়েছে, তো পি যেখানে আছে সেখানে আমরা দিলাম। এভাবে প্রত্যেকটার মধ্যে যার যার লেটার অনুযায়ী ওই লেটারটাকে চয়েস করে আমরা গোল করে ডার্ক করে দেবো। এগুলি সম্পূর্ণরূপে গোল করব এবং ডার্ক করে দেব, ঠিক আছে? তো কোথাও আবার নামের অপশানটি থাকে না, সরাসরি রোল নাম্বার থাকে। আবার কোনো কোনো জায়গায় নাম দেওয়া থাকে, নাম থাকলে এইভাবে আমরা যদি লেটার দেওয়া থাকে লেটারগুলো করবো। আর কোথাও কোথাও শুধু নাম থাকে, লেটার দেওয়ার জন্য স্পেস থাকে না। এখন রোল নাম্বারের জায়গাটা আমরা দেখে নেব। রোল নাম্বার কারোর 00278 যদি হয় তাহলে আমরা প্রথমত রোল নাম্বারটা বক্সগুলিতে লিখব। তো এই বক্সগুলিতে রোল নাম্বারগুলি ভরব যেভাবে আছে। প্রত্যেকটা বক্সে রোল নাম্বার লেখার পর তার নিচে, তার এগেনস্টে আবার নিচে 1 থেকে 9 এবং 0, 0টা সবার নিচে এখানে আছে। তো এখানে দেখো আমরা প্রত্যেকটা নাম্বার আমি লিখে নিচ্ছি ডান দিক থেকে বাম দিকে, অথবা বাম দিক থেকে ডান দিকে লিখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু নাম্বারটা যাতে সঠিক হয়। এবার কোনো কোনো ওএমআর শিটে 0 দিয়ে স্টার্ট হয়, 0 1 2 3 4 5 6 7 8 9, আর এখানে 1 থেকে শুরু হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 0। তাহলে 0 যেখানে আছে সবার নিচে এখানে আছে, আর কোথাও কোথাও আবার উপরে থাকে, যেখানে যে সংখ্যাটা আছে সেখানে চয়েস করে কালো করে দেবো আমরা, ঠিক আছে? দেখো 4 আর যেখানে আছে 4-এর নিচে আমরা কালো করেছি, 4-এর মধ্যে, আবার 2-এর নিচে যেখানে 2 আছে 2 কালো করেছি, এইভাবে করে, ঠিক আছে? প্রত্যেকটা এভাবে চলে যাবে। সেন্টার কোড যদি থাকে, সেন্টার কোড দেখো ধরা যাক 0001, তাহলে আমরা এই সেন্টার কোডের জায়গাতে আমরা সেটা লিখব, সেন্টার কোড প্রত্যেকটা বক্সে ওই সংখ্যাগুলি বসিয়ে তার এগেনস্টে নিচে যে নাম্বারটা এগেনস্টে পড়বে সেই নম্বরটাকে আমরা ডার্ক করব। তোমরা মনে রাখবে কালো রঙের বলপেন দিয়েই, ঠিক আছে? এটা করব আমরা 0 0, ঠিক আছে? 1 যেখানে আছে এখানে দেখো এই ওএমআর শিটের মধ্যে 1টা উপরে আছে, তাই 1টা ডান দিকে উপরে, 1টার যেটা আছে 1-এর নিচে 1টাকে আমরা ডার্ক করব। তারপরে এখানে সবার নিচে সবগুলিতে 0 নিচেই দেওয়া আছে, 0গুলি আমরা মার্ক করে দেবো, ঠিক আছে? তো প্রত্যেকটা ডিজিটের নিচে নিচে যে ঘটগুলি আছে সেটা ফিল আপ করবো। এবার কোশ্চেনের জন্য দেখো, প্রথম কোশ্চেনের জন্য এখানে প্রত্যেকটা কোশ্চেনের জন্য ABCD করে অপশান দেওয়া আছে এখানে, দেখতে পাচ্ছ? এবার কোনো কোশ্চেনের অ্যান্সার যদি বি হয় বিটাকে ডার্ক করবো, এরকমভাবে যে যে প্রশ্নের উত্তর যেটা সঠিক হবে সেটাকে ডার্ক করে আমরা অ্যান্সারটা কমপ্লিট করবো, ঠিক আছে? এই হচ্ছে মূল বিষয়টা।